فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. আল্লাহু আকবার। রাসূলকে কেমন মানবেন? কোরআন বলেছে এই জগতে তাকে তোমার মানতে হবে, চিফ জাস্টিস মানতে হবে। সূরা নিসার 65 নম্বর আয়াত, আল্লাহ কসম দিয়ে বললেন তারা ইমানদার হবে না, হবে না যারা আমার নবীকে চিফ জাস্টিস মানে না। চিফ জাস্টিস মানে না, হাকিম মানে না, জীবনের ফয়সালাকারী মানে না। কিয়ামত পর্যন্ত এই আয়াত কার্যকর। আল্লাহ কসম দিয়ে বলেছেন নবীর উম্মত যদি হতে হয় নবীকে জীবনের চূড়ান্ত ফয়সালাকারী নেতা মানতে হবে, পরিবারে ফয়সালাকারী, সমাজে ফয়সালাকারী, রাষ্ট্রে ফয়সালাকারী, কোর্টে আদালতে ফয়সালাকারী, পার্লামেন্টে ফয়সালাকারী, বঙ্গভবনে চূড়ান্ত ফয়সালাকারী নেতা নবীকে মানতে হবে। নবী ইমানদার নয়, নবীর উম্মত তুমি হতে পারো না। যতই তুমি টিকিট কিনে মক্কায় যাও, হজ করো, কাবা জিয়ারত করো, নবীর রোজায় সালাম দাও, আর এখানে এসে তুমি বাবার আইন, দিদির আইন, বুবুর আইন, আমেরিকান আইন, রাশিয়ার আইন, চায়না আইন ছাড়া তোমার রাজনীতি চলে না, তুমি ইমানদার হতে পারবে না। একমাত্র কোরআন, কেবলমাত্র কোরআনকে তোমার সংবিধান মানতে হবে, রসুলকে চিফ জাস্টিস মানতে হবে। কথা বলে ঠিক নেবে? ঠিক। ফোরকান, কোরআন ফোরকান, এটা মহান কিতাব। এই কিতাব বাদ দিয়া অন্য কিতাব, অন্য সংবিধান তুমি চর্চা করতে পারবে না। কে বলেছে তোমাকে? কোথায় পেয়েছো? একটা আইন নিজে তৈরি করার ক্ষমতা আল্লাহ তার নবীকে দেন। কুল হাল্লাকা মিনাল আমরি শাইয়ুন হে রাসূল, লাইসালাকা মিনাল আমরি শাইয়ুন হে রাসূল, তোমার নিজেরও একটা আইন রচনার অধিকার নেই, আল্লাহ বলে দিয়েছেন, দেখুন না। আর আপনি বলতে, আরে বাবা বিশাল আপনি কিছু হয়ে গেছেন, হ্যাঁ বিসমিল্লাহ কেটে ভাত, ইমান কেটে ভাত, কথা কর না কে, কিসের মাতবা এত কিছু, কি পাওয়া? দুনিয়ায় কোনো পাওয়ার চলে না, চলে কথা বলে চলে। রাজনীতির আকাশে যেমন পলিটিক্যাল লিডাররা যেমন জাতিকে মোশরেক বানিয়েছে, আমার আল্লাহ পাক এখানে যে কতগুলো বলেছেন দেখেন, আমরা একটু ভুলে যাব না, এই সূরার ওপরেই থাকতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আর, তাম ক্ষমতা পাওয়ার কার? আল্লাহ। এর রাজত্ব কার? আল্লাহ। রাজ্য কার? আল্লাহ। কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, রাষ্ট্র রাজত্ব আল্লাহ, ক্ষমতা আল্লাহ, সার্বভৌম ক্ষমতাও আল্লাহ। এই আয়াত আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াত্তাকিজ ওয়ালাদা ওয়ালাম ইয়াকুন লাহু শারিকুন ফিল মুলক, আল্লাহর কোনো পুত্র নাই, আল্লাহর কোনো পুত্র নাই, আল্লাহর কোনো ওয়ারিশ নেই, আর আল্লাহর কোনো অংশীদারও। শারিকুন ফিল মুলক, মুলক মানে রাজত্বে, রাজনীতিতে, পাওয়ারে কোনো অংশীদার নাই। একটু ভালো করে দেখেন, ক্লিয়ার দেখেন। তাই যদি হয় আল এইখানে কোনো পাওয়ারে, ক্ষমতায়, রাজত্বে, রাজনীতিতে অংশীদারিত্ব কেউ নেই, তাহলে হেগেলের রাজনীতি চলবে, মাওসুদিনের রাজনীতি চলবে, লেনিন কার্লমার্সের রাজনীতি চলবে, আব্রাহাম লিঙ্কনের রাজনীতি চলবে, ভলটিয়ারের রাজনীতি চলবে, আপনি পাইছেন কোথায়? কথা বলেন, আমাদেরকে মোশরেক শরীক এই জায়গায় আমাদেরকে মোশরেক বানিয়েছে। বাংলাদেশের জমিনে আমি বলে যাচ্ছি, এই মাইকটা আওয়াজ যেখানে যাক, ক্যামেরা চালিয়ে দাও, এই আয়াত শুনে নাও, বাংলার জমিনে ইমানদারদের অধিকাংশ মোশরেক, এ মুসলমানদের বেশিরভাগ মোশরেক। এর ডকুমেন্ট সূরা ইউসুফে যাও, 106 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, আল্লাহ বলছেন ইমানদার যারা ইমানের কথা বলে তাদের অধিকাংশ আকসার হুম, অধিকাংশ সুপারলেটিভ ডিগ্রি আকসার ব্যবহার করা হয়েছে, তাদের অধিকাংশই হচ্ছে মুশরিকুন মুশরিক। কেমনে মুশরিক? এই জায়গায় মুশরিক বলে যাব, দেখেন জায়গাটা বলে। আমার দেশে আমরা বলি জনগণ ক্ষমতার উৎস, বলা হয় কিনা? পলিটিক্যাল যত দল আছে রাজনৈতিকভাবে মানে ক্ষমতার উচ্চ জনগণ, সব দল, অনেক ইসলামী দল তার মধ্যে আছে, তারাও মানে ক্ষমতার উচ্চ জনগণ, ডেমোক্রেসি মানে, ডেমোক্রেসি সূত্র আব্রাহাম লিঙ্কন বলেছে ডেমোক্রেসি ইজ দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল,
ডেমোক্রেসি ইজ দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল, মানে কি পিপল, জনগণ হলো ক্ষমতার মালিক, ক্ষমতার উৎস। এই থিওরিটা হলো শিরিক। এই থিওরি কি? জোরে বলেন কি, সবাই বলেন কি? এই শিরিকের মধ্যে থাকলে আপনার ইমান আমল কোনোটাই আল্লাহর কাছে গ্রহণ হবে না। যার আমলে শিরিক আছে তার আল্লাহর কাছে কোনো জায়গা নেই। কথা বলেন, আছে জায়গা? আছে। শিরিক থাকলে কোনো জায়গা নেই, আর আপনি চলন্ত জ্বলন্ত চূড়ান্ত শিরিকে আছেন। কে শিখিয়েছে আপনাকে এটা? আব্রাহাম লিঙ্কন শিখিয়েছে। তার আইনের রাজনীতি করা যাবে? লেলিন হেগেল মাউসেদং পিশাপপিড়ি পানি নেয় না, পায়খানে পিড়ি টিস্যু ঘষে, গাঁজা খায়, মদ খায়, বিড়ি খায়, নারী খর, হারাম খর, তাদের দল, তাদের ডেমোক্রেসি নিয়া, তাদের সমাজতন্ত্র নিয়া আপনি দল পানি রাজনীতি করতে পারেন? কথা হয় না, কষ্ট হয় না মুসলমান? আর আমি যখন কোরআনের রাজ কায়েমের কথা বলি, বাঁকা চোখে তাকায় হয়ে রাজনীতি করে কথা বলেন? মুসলমান দাবি করা লজ্জা করা উচিত। মুসলমান হলে কোরআন দিয়ে রাজনীতি করো, আপত্তি নেই। মুসলমানের কোরআন দিয়ে দল করো, আল্লাহ সেটা বলেছেন। আল্লাহ কোরআন দিয়ে আল্লাহর দল হতে বলেছেন, কোরআনের দল, রসুলের দল। সুবহানাল্লাহ। তোমার মরে গেলে বলা হবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ এবং রসুলের দলে রাখা হবে কবরের ভিতরে। যে কবরে যেতে চাও, কাফনের কবর পড়তে চাও, তাহলে তোমাকে দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহ এবং রসুলের দলের কর্মী হয়ে মরতে হবে। আমার ভাই বন্ধুরে, এই জায়গায় আমাদের বিরাট ইমানের সমস্যা। ইমান আমাদের ধ্বংস করার চক্রান্ত ষড়যন্ত্র সাকসেসফুল হয়েছে। কথা বলেন, রাগ করছেন আমার কথায়? শুধু তাই না, ফোরকান পাওয়ার ক্ষমতা দুই দিক দিয়ে মানুষ ক্ষমতা পাওয়ার দেখাচ্ছে। আগে বললাম না, ওই যে একদল মৌলবীরা বরকত দেখায় তেল পানি পড়া তাবিজ তো বিক্রি বিক্রি করে বেড়ায়, আছে না? আবার রাজনৈতিক নেতারা হচ্ছে গণতন্ত্র সমাজতন্ত্র বিক্রি করে বেড়ায়। আর এক দল আছে, আর এক দল মৌলবীরা, তারাও ওই যে ফোরকান, কোরআন একমাত্র কিতাব, সংবিধান একমাত্র কোরআন, সংবিধান। আল্লাহ বলছেন সূরা নিসা আয়াত, ইয়া আইয়ুহাল নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বললেন, দেখো মানুষের কাছে আমার পক্ষ থেকে দলিল আসছে, বুরহান, দলিল মানে স্মারক, বুরহান দস্তুর বা সংবিধান আসছে। সুবহানাল্লাহ। এটা সংবিধান, কোরআন হলো সংবিধান, এর বাইরে কিছুই চলবে না। আমার আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে ওয়াদ্দু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিল কালিমাতি, না না না, আল্লাহ যা ওই করেছে সেটা বলবি। সূরা আকাবের মধ্যে আল্লাহ জানে, নবী বলে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি নবী শুধুমাত্র কেবলমাত্র ওইটাই অনুসরণ করি যা আমার কাছে ওহি করা হয়েছে, এ ওহির বাইরে আমি নবী চলি না, এর বাইরে চলি না। আজকাল ওই যে মাঝখানে দেখলাম সৌদি আরব একটা সংস্থাকে নিষিদ্ধ করেছে, নিষিদ্ধ করেছে না, বেদাত বলেছে নাকি, নিষিদ্ধ করেছে তাবলিগকে। কেন করেছে জানতে চাইলাম, চেষ্টা করলাম। তারা নিষিদ্ধ করার কারণ হচ্ছে কয়েকটা কারণ। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহ পাক তো তাবলিগ করতে আদেশ করেছেন, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল বাল্লিগ, আমরা হাজির আছি বাবে তাফিলে তাবলিগ মাজদার থেকে। বাল্লিগ মানে তুমি তাবলিগ করো, পৌঁছে দাও, তাবলিগ অর্থ পৌঁছে দাও, পৌঁছানো, তো তাবলিগ কর। তাহলে আল্লাহকে তাবলিগ করতে আদেশ করছে না? তাবলিগ করতে কার অর্ডার? আল্লাহ কছে তাবলিগ করো, সৌদি কছে নিষিদ্ধ। এ তো বড্ড খারাপ কথা নাকি? কিন্তু এখানে কথা ওরা বলছে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তাবলিগ করো ওইটা যা আল্লাহ নাজিল করছে কোরআন। ওদের কথা ওরা তাবলিগ করে ফাজা এলে নিসা, এই জায়গায় ওরা ধরছে কয়েকটা পয়েন্ট ধরতার মধ্যে এক নম্বর হচ্ছে এটা, যে আল্লাহ তাবলিগ করতে বললো কোরআন, আর তোমরা তাবলিগ করে ভাজালে নিসাব, এটা চলবে না। দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের কালাম কোরআন, জালিকাল কিতাব লা রাইব ফিহি, এটাই একমাত্র কিতাব। ওরা নাকি মসজিদে বলে কিতাবের তালিম হবে, বলার পরে ওর কোরআন শরীফ দিয়ে তালিম দেয় না, অন্য কিতাব দিয়ে তালিম দেয়, এটা কি সঠিক? এখন ওখানে সৌদি আরব যারা বলতে চায়
কোরআনের সূরা বাকারার 79 নম্বর আয়াত একটা দলিল আছে, একটু বলে যাচ্ছি কথাটা। 79 নম্বর আয়াত একটা দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে যে তোমরা যারা কিতাবের কথা বল শোনো, ফামাইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাব, তাদের ধ্বংস যারা নিজের হাতে কিতাব লিখেছে তারপর বলে এটাই হলো দলিল, এটাই হলো দস্তাবেজ, এটা আল্লাহর কালাম আল্লাহর কিতাব। লিয়াশতারু বিহি সামানান কলিলা, দুনিয়ার সামান্য স্বার্থে করে। ফাওয়াইলুল লিল্লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, আল্লাহ আবার বললেন ওই লোকগুলোর ধ্বংস যারা নিজের হাতে কিতাব রচনা করে, যেটাকে তারা কিতাব বলে। এইরকম কিছু রচনা করে সেইটা আপনার উৎস বা মূল কিতাব বর্ণনা করা যাবে না, ঠিক দেবে ঠিক। এটা বলতে চাই আমার ভাইরা, এই দুই নম্বর কারণ। তিন নম্বর হল দাওয়াতি সংগঠন যদি হয়, তাবলিগের সংগঠন হবে, তাদের দাওয়াতের দুইটা মিশন হবে, দুইটা কয়টা? আল্লাহ বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন তোমাদের যেই দল দাওয়াতে কাজ করবে তাদের দুইটা মিশন হবে, একটা আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার, কাজ হবে দুইটা, একটা ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ করা। তোমরা ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের বাধা দেবে না, এটা হতে পারে না। তাহলে এক অংশ মানা হয় আর এক অংশ মানা হয় না? নামাজ পড়ো, উযু করো, কোরআন পড়ো, দিন মানো, ভালো পথে চলো, বলো ভালো কথা, কিন্তু খারাপ কাজগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, অন্যায় অপকর্মের বিরুদ্ধে কথা বলতে হবে, সুদ ঘুষ মদ গাঁজার বিরুদ্ধে কথা বলতে হবে, সমাজে অশ্লীলতা ব্যাপার জুলুম নির্যাতনের বিরুদ্ধেও কথা বলা লাগবে। এখানে আল্লাহ আপাতত মিনুনা বিবাদিল কিতাবি তাকফুরুনা বিবাদ, এক অংশ মানবে আর এক অংশ মানবে না, তা হতে পারে না, ঠিক না বেটি? চার নম্বর হলো তারা এক অংশ মানে আর এক অংশ মানে না, কোরআন কারিমের ভালো ভালো মিঠা মিঠা নবীর সুন্নত গুলো মানে, আতর মাখা সুন্নত মানি, সুবার আল্লাহ সুন্নত পড়ি, কিন্তু তিতা ঝাল টক যেগুলো আছে সেগুলো মানা হয় না। যখন বলা হয় রাজনীতি জিহাদের কথা বলা হয় তখন বলে বাবা দিনকাল খারাপ, ওর মধ্যে আমরা নেই, তখন বলা হয় কি হয় না জিহাদের চ্যাপ্টারটা বাদ রাজনীতি বাদ, তাহলে আমার নবী 10 বছর রাষ্ট্রপতি ছিলেন ওই অংশ ওরা মানে না, খোলাফায়ে রাশিদের খেলাফতের জীবন মানে না, কোরআনের জিহাদের অংশ 127টা জিহাদ তারা মানে না, এই জন্য খেলাফত জিহাদ মানে না, তাই তারা অর্ধেক এক অংশ মানে আর এক অংশ মানে না, এটার জন্য এটা বেদাতি অর্গানাইজেশন। পঞ্চম নম্বর হচ্ছে এমন কিছু বেদাতি কাজ আছে যেটা অত্যন্ত দুঃখজনক, গরিবের হজ নাকি ইস্তেমা, গরিবের হজ হজের সঙ্গে ইস্তেমার তুলনা অত্যন্ত দুঃখজনক, ঠিক না বে ঠিক? আবার তাদের কেতাবে লেখা আছে কাবা শরীফে নামাজ পড়লে 1 রাকাত 1 লক্ষ রাকাত, মদিনায় 1 রাকাত 50,000 রাকাত, বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত 25,000 রাকাত, কিন্তু কাকরাইলে 1 রাকাত মানে কোটি কোটি রাকাত। এই যে কিছু বেদাতি কার্যক্রম, এই 5টা পয়েন্ট আসছে এই সমস্ত কারণে, আবার আর একটা কারণও জয়েন করেছে, সেটা বলেছে সিল্লায় যাওয়া নাকি হিজরত, হিজরত যদি হয় তুমি রাজশাহী থেকে ঢাকায় যাবা আবার বাড়ি আসো কেন, ঢাকায় থেকে যাবা জীবনে আবার বাড়ি আসতে পারবা না, ঠিক না বেটি? আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সাহাবীরা আর কোনো দিন মক্কায় থাকেন, আসছেন মক্কায় হজ করতে, আসছেন মক্কায় জিহাদ করতে, কিন্তু মক্কায় আর বসবাস করেন নাই, ঠিক না বে ঠিক? সুতরাং সিল্লাকে হিজরত বলা যাবে না। আমি বলি এই পয়েন্টগুলোর জন্য সৌদি গভর্নমেন্ট নিষিদ্ধ করতে পারে, তবে হ্যাঁ সৌদির বিরুদ্ধেও কিছু কথা আছে, ওদের রাজতন্ত্র নিষিদ্ধ হওয়া উচিত,
কথা কান লেখেন, ওদের মধ্যে বেদাত আছে না নাই? আর বেদাত আরো অনেকের মধ্যে আছে, আছে না? আরো অনেক বেদাত আছে, আমার আল্লাহ হেফাজত করবেন, আমিন। তো বলতে চাচ্ছিলাম এই পয়েন্টে ফুরকান, কোরআন হলো ফুরকান, এর উপরে অন্য কোন কিতাবকে মূল্যায়ন করা যাবে? গরিবান যাবে? পৃথিবীর কোন কিতাবকে ধারে কাছে আনা যাবে? প্রশ্ন আসে না। এই কিতাব দিয়ে নবীর খেলাফত চলেছে, এই কিতাব দিয়ে খোলাফায়ে রাশিদিন চলেছে, অন্য কিতাবের দরকার হয় নাই, অন্য কিতাব রচিত হয় নাই। বুখারী মুসলিম অনেক পরে গোটা খোলাফায়ে রাশিদিন চলেছে কোরআন দিয়া, আজকে অন্য কিতাব দিয়ে তালিম দিতে হবে কেন? অন্য কিতাব দিয়ে জাতি গড়তে হবে কেন? কোরআন যা পারে, অন্য কিতাব হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব ট্যাবলেট বানিয়ে আনলেও কোরআনের একটা অক্ষরে ধারে আসতে পারবেন না, ঠিক না? ঠিক। যত বরকত যত নিয়ামত সবই কিতাবের ভিতরে, জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা আমার পরে মাইন্ড করছেন নাকি, এই চলমান সময়ে গুরুত্বপূর্ণ কিছু সমস্যা দেখা দিয়েছে, আল্লাহ হেফাজত হেদায়েত করুক আমাদের এই জাতির সাথে। কি বলবো আল্লাহ পাক, কোরআনুল কারিমের যে ভাষাগুলো আমাদেরকে দিচ্ছেন, আমরা ওলামারা সেই ভাষাগুলো জাতিকে দিতে পারি না, কোরআন থেকে সরাসরি দিতে পারছি না আমার প্রিয় বন্ধুরা। তাই বলবো আসুন আজকের সূরা ফুরকানের এই আয়াতগুলো থেকে আমরা শিক্ষা নিতে চাই, রাজত্বের মালিক কে? আরো জোরে বলেন না কে? এখন কোরআনকে আপনি রাজ্যের মালিক আল্লাহ তিনি দিনের সঙ্গে মানবেন না, কায়ামতের মানে কোরআন আপনার আমার বিরুদ্ধে মামলা করবে। এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন, এই সূরার ভিতরে অকালের রসুল একটু জিকির করেন, সুবহানাল্লাহ। আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে দুনিয়ায় কল্যাণ আখেরাতে মুক্তি দেওয়ার জন্য দিয়েছেন আল্লাহ কোরআন। কিয়ামতের মাঠে রসুল নবী আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন কোরআন নিয়ে, কোরআন দিয়া। কি মামলা? হে আল্লাহ হে রব, আল্লাহ এই জাতি আমার উম্মত যারা, আমার কম এরা ইত্তেখাজু হাজাল কোরআন মাহজুরা, এই কোরআনকে তারা মাহজুর করে রেখেছে, পরিত্যক্ত করে রেখেছে, প্রলাপ বাক্য হিসাবে আলমারিতে রেখেছে, হেফজখানা এতিমখানায় রেখেছে, তাবিজের মধ্যে লুকায় রেখেছে, এই কোরআনকে তারা যেই জায়গায় থাকার কথা সেখানে রাখে নাই। মাহজুরা মানে হলো পরিত্যক্ত, প্রলাপ, অনার্থক একটা কিতাব রেখে দিয়া, ভুতুরি কিতাব, আজব কিতাব, বিস্ময়কর কিতাব, জাদুঘরে রাখা। কথা বলে মৌলবীরা রাখছে এতিমখানায়, হেফজখানায়, মসজিদের আলমারিতে, আর রাজনীতিবিদরা রাখছে তাবিজের পাতায় আর ছবি লেখা দামে। কথা বলেন, কেমতের মাটি মুসিবতের দিন বিশ্ব আমি মামলা করবে আল্লাহর দরবারে, আল্লাহ কোরআন খানা নিয়ে মামলা হবে, কাদের বিরুদ্ধে মামলা হবে? এক নম্বরে মামলা হবে আমাদের মতো আলেমদের বিরুদ্ধে, এক নম্বরে মামলা হবে, ওই মামলার আসামি এক নম্বর হবে আলেমেরা, এক নম্বর হবে আলেমেরা, হাফেজেরা, হাফেজ আতাউল ভাই বাদ যাচ্ছে না। কোরআন হেফজ করে রেখেছো, কি করেছো? কোরআন দিয়া, কোরআন দিয়া সামিনা কথা বলেছো, খতমে তারাবি পড়াইছো, আর কি করেছো? আমাদের বলবে ওয়াজ করে খাইছো, আর কি করিস? কথা কর লেখেন, কমিটির বলবে ওয়াজ মাহফিল দিয়েছো, বাস্তবে কিছু করো নাই। শ্রোতার বলবে ওয়াজ শুনেছো, আর চিল্লে চিল্লে বাড়ি গেছো, কিছু করো নাই। কথা কর, মামলা হবে আলেমদের বিরুদ্ধে এক নম্বরে, নেতাদের বিরুদ্ধে দুই নম্বরে, আর সাধারণ শ্রোতাদের মধ্যে তিন নম্বরে মামলা হবে। রেহাই পাবে না, আজকে আলেমদের বিরুদ্ধে মামলা হবে, এখন দুনিয়ায় আলেমরা আজকে মার খায়, কষ্ট পায়, এই জন্য আলেমরাই বেশি দায়ী, আলেমরাই বেশি দায়ী। ওরে বাবা রে, পরিরা যখন রাতের বেলা ধরা খায়, আকাম কোকাম করে জিন পরিরা ধরা খায়, আর শত শত জিন তাদের পিছনে পিছনে দৌড়ায় মুক্তির জন্যে, মানব বন্ধন করে, করে কি করে না?
আলেম যখন ধরা খায় কোরআনের পাখি, তখন তার জন্য মানব বন্ধন করার মতোই আলেম ইমামরা ছুটি আসে না? আসে, আসলো কই? আহা, হাফেজ কোরআন, হাফেজ হাদিস, 36 দিনে হাফেজ, মাত্র 36 দিন, এক মাস 6 দিনে কোরআনের হাফেজ, কে জানেন? না, সাহাবীদের যুগে, তাবিদের যুগের পরে এই 1200-1400 বছরের ভিতরে আর কাউকে আমার জানা নাই। জানেন নাকি কেউ? এক মাস 6 দিনে হাফেজ একজন ব্যক্তি এই যুগে, মুফতি কাজী ইব্রাহিম সাহেব। চেনেন না? চেনেন না? এক মাস 6 দিনে হাফেজ কোরআন, সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন না ভাই। আবার উনি হাফেজ হাদিস, হাফেজ হাদিস, শুধু কোরআন হাফেজ না, হাফেজ হাদিসেরও হাফেজ। কেন পলিটিক্যাল পার্টি করে না, নেতা না, জীবনে এমপি মন্ত্রী হয়নি, শখও নেই, ওই তালে নেই, শুধু আলেম তৈরি করে, সত্য কথা বলে, মিডিয়াতে কথা বলে, প্রশ্নোত্তর করে, টক শো করে, এই মসজিদে খুতবা দিছে, সূরা ইউসুফের তাফসীর করে বলে আমি ইউসুফের ঘিরান পাচ্ছি, এই হয়ে গেল অপরাধ। ধরো হ্যান্ডকাপ, টিপনে বেঠে কথা কন না কেন? ভালো কথা, কিন্তু আপতো চলো ভাই রে ভাই, এই জমিনে নিরাপত্তা কোথায় আছে জানা নাই? আরে পুরীরা যখন রাতের বেলা 12টার পরে নাইট ক্লাবে আকামে ধরা খায়, অর্ধলঙ্গ হালাতে ধরা খায়, কিন্তু দেখা যায় তাদের জামিন হয়, কিন্তু এই হাফেজ কোরআন, হাফেজ হাদিসের জামিন নয়। আছে, এখন বলেন কোরআন কেন মামলা করবে আমাদের মৌলবীদের, আমাদের মতো কেন মামলা করবে? আমরা কি আলেম, কি এলেম, কি দিয়ে কি কাজ করছি? কেউ খাচ্ছি নিয়ে মামতি করিয়া, কেউ খাচ্ছি মুয়াজ্জিনি করিয়া, কেউ খাচ্ছি হেফজখানা নিয়া, কেউ খাচ্ছি ওয়াজ করিয়া, কেউ খাচ্ছি তাবিজ বেসিয়া, কেউ খাচ্ছি সুত্তাল দিয়া, ঠিক না? আল্লাহ কি এর জন্য কোরআন দিছে? আলেমদেরকে এই দায়িত্ব, জোরে বলেন, আরো জোরে বলেন, আলেমদের দায়িত্ব কি, কর্তব্য কি? ইমামদের দায়িত্ব কি, কর্তব্য কি? কোরআন বলেছে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদূনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين سورة أنبياء 73 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক বলেছেন আমি যাদেরকে ইমাম বানাইলাম, ইমাম ওয়াজআলনাহুম আইম্মা, আমি তাদেরকে ইমাম বানাইলাম, নেতা বানাইলাম। ইমাম কারা? তাদের কাজ হলো পাঁচটা, ইয়াহদূনা বিআমরিনা, তারা সমাজ চালাবে, আমার আইন দিয়া সমাজ চালাবে। সুবহানাল্লাহ বলবেন না? তারা কি চালাবে? সমাজ, ইয়াহদূনা বিআমরিনা, আল্লাহর আইন দিয়া, কোরআন দিয়া সমাজ পরিচালনা করবে, জাতিকে ডিরেকশন দেবে, জাতি চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, আইন আদালত চালাবে তারা। তাদেরকে উই করেছি, তারা ভালো কাজের আঞ্জাম দেবে, ভালো কাজ করবে সমাজে, মানুষের উপকারের পাশে দাঁড়াবে, বিপদে মুসিবতের পাশে দাঁড়াবে। আহা, ভালো করে দেখেন, এরপরে 3 নম্বরে তারা নামাজ কায়েম করবে, 4 নম্বরে সুদ বন্ধ করে অর্থনৈতিক ব্যবস্থা মানে জাকাত চালু করবে, সুবহানাল্লাহ। আর 5 নম্বর যে আল্লাহ বললেন এক আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করবে না, বলেন এইরকম ইমাম কয়জন? ইমাম মসজিদের ইমামকে প্রকৃত ইমাম বলা হয় নাই, কোরআন আল্লাহ যে ইমাম বলেছেন এই ইমাম মসজিদের ইমাম নয়, মসজিদের ইমামকে আল্লাহ ইমাম বলেন নাই, রসুল বলেন নাই। ইমাম বলা হয়েছে কাদেরকে? আল্লাহ পাকের কোরআন কিভাবে বলে দেখেন, ওই দিবি তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা। সূরা বাকারা 124 নম্বর আয়াত আল্লাহ বলেন আমি যখন ইব্রাহিমকে পরীক্ষা নিলাম, কঠিন কঠিন পরীক্ষা,
আগুনে ফেলার পরীক্ষা, সন্তান জবাইয়ের পরীক্ষা, নিজের জন্মভূমি ত্যাগ করে হিজরত করে জর্ডান যাওয়ার পরিত্যাগ করার পরীক্ষা, এই সব পরীক্ষাগুলো পাস করে গেল। এবার আমি আল্লাহ পরীক্ষায় পরীক্ষায় পাস করার পরে বললাম, ইন্নি জাইলুকা লিন্নাস ইমামা, তুমি আমার পরীক্ষায় পাস করে গেছো, এখন তোমাকে আমি মানব জাতির নেতা বানাইলাম। ইন্নি জাইলুকা লিন্নাস ইমামা লিল মসজিদ ইমামা, আল্লাহ বলেন নাই, আল্লাহ বললেন মসজিদের ইমাম বানাইলাম, আল্লাহ বললেন নাসি মামা মানব জাতির ইমাম বানাইলাম, মানব জাতির জীবনটা আমার রঙে আমার আইনে পরিচালনা করবে সেই ইমাম। সুবহানাল্লাহ বলবে না, ইমামতের মাসালা যে হাদিস খান থেকে নেওয়া হয়, যে হাদিস থেকে মসজিদে ইমাম নিযুক্তির যোগ্যতা যাচাই করা হয়, সেই হাদিসটাও দেখেন তো ভালো করে। আমার আল্লাহ পাকের নবী বলেছেন, ইয়া উম্মুল কওমা আকরাহুম লিকিতাবিল্লাহ, ইয়া উম্মুল কওমা, ইয়া উম্মুল মসজিদ বলা হয় নাই, যে মসজিদের ইমাম হবে সে যে কোরআন বেশি জানে এই কথা বলা হয় নাই, ইয়া উম্মুল কওমা সম্প্রদায় জাতির ইমামতি করবেন তিনি যিনি কোরআনের জ্ঞান বেশি রাখেন। ও ইন কানু ফিল কেরাতি সাওয়ান আলামুহুম বিসুন্না, আর সমাজের নেতা নির্মাণ নির্বাচন করতে যে যখন কোরআন জান্নার লোক একাধিক হবে তখন এবার দেখবে সুন্নাতের আমলকার বেশি। সুবহানাল্লাহ, কয়েন কানু ফি সুন্নতি সেবাআন ফা আকদামুহুম হিজরাতান, তিন নম্বরে দেখবে ইমামের কোয়ালিটি। দেখেন আল্লাহর নবী বলে গেলেন, যদি শূন্যতে দেখো যে সমান সমান আতাউর ভাই সমান অমুক সমান পাঁচজন সমান হয়ে গেল, আল্লাহর নবী এবার দেখবে হিজরাতান ফা আকদামুহুম হিজরাতান, তখন দেখবে এর মধ্যে কে হিজরত করেছে। সুবহানাল্লাহ, চার নম্বর নবী বললেন, ওয়াইন কানে ফিল হিজরাতি সামাআন, হিজরতে যদি সমান হয়ে যায় তখন দেখবে কে ব্যক্তি বয়সে সিনিয়র, আকদামুম সিন্না, এবার দেখবে বয়সে সিনিয়রকে খেয়াল করেন। চতুর্থ নম্বর বলা হলো বয়সের মধ্যে সিনিয়র কে জোরে করেন। সুবহানাল্লাহ, সহি মুসলিমের 1418 নম্বরে হাদিস কানা দেখবেন চারটা মাপকাঠি, চারটা মানদণ্ড, আকরাহুম লি কিতাবিল্লাহ, এক নম্বর কোরআনের জ্ঞান বেশি হবে সমাজের যার সে হবে ইমাম, মসজিদের ইমাম না সমাজের ইমাম হবে, আর মসজিদের ইমামতি হবে ফ্রি, মসজিদের ইমামতি হবে ফ্রি। দুই নম্বরে সুন্না, তিন নম্বরে হিজরত, চার নম্বরে বয়স, এই চারটা পরপর সাজানো আল্লাহর নামে সাজানো, এই কওমের ইমাম যে হবে কোরআন সুন্নার জ্ঞানী হবে, মসজিদের ইমামতি হবে ফ্রি, বাইরে থেকে ভাড়া করা লাগবে না। আমাদের যেমন ভাড়া করা, সমাজের কেউ মানে না কেউ চেনে না, ওই টাঙ্গাইল করোটার থেকে এনে ইমামতি লাগাই দিছে, কথা কর লাগে এইটা না। আমার ভাইরা রাগ করছেন দেখি, আদম থেকে মুহাম্মদ পর্যন্ত কোন নবী সমাজ বাদ দিয়া শুধু মসজিদের ইমামতি করেন না, 5,000-10,000 টাকা কন্ট্রাক্টে করে ইমামতি নবীরা করেন নাই, করেন নাই, করেন নাই, এটাও বেদাত। আমি বললাম এবার পারলে নিয়ে আসেন কিতাব কুতুব দেখেন, খুঁজি পাবেন না ইনশাআল্লাহ। কথা বলেন, একজন নবী মসজিদের ইমামতি করে খায় নাই বসে বসে, একজন নবী মিলাদ পড়ে খায় নাই, একজন নবী দোয়া তাবিজ বেঁচে খায় নাই, সব নবীরা কোরআন নিয়ে রাজ সিংহাসন চালিয়েছে। কেন আমার আল্লাহ বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। সুরা নিসা 105 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি কিতাব দিলাম, ফুরকান দিলাম, সত্য মিথ্যার পার্থক্যকারী আইনের ভান্ডার দিলাম, এইটা দিয়াই রাষ্ট্র সরকার চলতে হবে, আইন আদালত চলতে হবে যেভাবে দেখাইলাম, এর বাইরে কোনো কিছুই চলবে না, চলবে না। কার কথা? আল্লাহর কোরআন বলছে 162 আয়াতে প্রসঙ্গে আছে, 162 আয়াত। ও আমার ভাই বন্ধুরা, আজকের সমাজ কি বলতে চায়? আমি যখন বলছি কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সরকার চলবে, আল্লাহ রসুল বলে গেছে তখন তোর বিপদ আসবে, তোর বিপদ আসবেই,
উমাইয়া যে হাদিসটা শুরুতেই পড়েছি, ওরা কিতাব আলাদা, ধর্ম আলাদা, কর্ম আলাদা, মাহির মতন বলবে এই তুমি যে উমরায় গেছিলে, তাই উমরায় গেছি, বোরকা পরি, নেকাব পরি, লাইট দিছি, আমি এসবের মধ্যে নেই। আর দেশে এসে আমার যখন ড্যান্স করতে যাবে, এ কী ব্যাপার, তুই উমরা করে আনলি, কই মিয়া উমরা করছি ওটা আমার ধর্ম, ড্যান্স নাচ সিনেমা করি এটা আমার কর্ম, ওটা হইলো ধর্ম, এটা হইলো। আহা কি জুত দেখছেন, সমাজের এরকম লোক বেশি না, জোরে বলেন, কথা বলেন ঠিক না বেটি, এই জাতির কপাল পড়েছে কেন, কিন্তু আমরা যারা ইমাম আমি ওই লোকজনদেরকে দায়ী করি না, ওরা অপরাধী না, ওরা তো ওদের কাম করে যাবে, আমরা ইমামরা কেন কোরআনকে মাহজুরা পরিত্যক্ত করে রেখে দিয়েছি। ইমামরা হাফেজের কোরআন নিয়ে কিয়ামতে কিভাবে উঠবেন, কোরআন যখন তোমাকে ডাক দেবে, আজকে দুনিয়ার ইমামদের চরিত্র দেখেন, আল্লাহ বলছেন, আল্লাহ কথা শোনেন, আলাম তারা ইলাল লাযীনা উতু নসীবাম মিনাল কিতাব ইদুআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মুরিদুন। আমার আল্লাহ বলেন, যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে ওদের যখন বলা হয় এ কিতাব দিয়ে রাষ্ট্র সরকার চালাও, ওরা বলে বাবা দিনকাল খারাপ, মুখ ঘুরে চলে যায় না বাবা, ওসব বলো না, এখন দিনকাল খারাপ, কথা বলেন আছে না নাই, এই সংখ্যা কম না বেশি, আরো যেরকম কম না বেশি, এই জাতির কপাল এই জন্যই পড়েছে আমার ভাইরা, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আজকে দেখেন ওই আরাকান রোহিঙ্গারা ভিটে মাটি ছাড়া হয়েছে, জমিন ছেড়েছে, এলাকা ছাড়তে হয়েছে, লক্ষ লক্ষ মানুষ এলাকা বাড়ি পুড়াই ছড়ায় সরকার করে দিয়েছে, ঠিক না বে ঠিক। ওদেরকে যখন আরাকানের দারুল উমের হেড মুহাদ্দিস হুসাইন আহমদ সাহেব বলেছিলেন, ও আরাকানবাসীরা আমার একটা কথা শোনো, কোরআনের কাছে এসো, কোরআন দিয়ে ঐক্যবদ্ধ হও, কার তিন করি, কার পাঁচ করি, কার গোল, এসব তো ভেদাভেদ ছেড়ে দাও, আমাদের দেশে ভেদাভেদ আছে না নাই, এ বলে ওরে বাট পার, ও বলে কাফের, ও বলে পাঁচ করি তুমি সিরিয়া বাট টাকা দেয়, কদিন আগে একটা হুজুরের কাজ করছে দেখেছেন না, পাঁচ করি তুমি সিরলেন কেন, ওটা টুপি কার শুননা, কথা মানে কার শুননা, রবি শুননাথ না, তিন কলি হোক, পাঁচ কলি হোক, গোল হোক, জাল হোক, নেট হোক, টুপি তো ছেঁড়ার অধিকার কে দিছে, এটা কেন, এই গর্তমি কেন, এই ভেদাভেদ কেন, এই ভেদাভেদ কি ইসলামে ছিল, সাহাবীদের জীবনে ছিল, এখনো মক্কা মদিনে আছে, কেন এগুলো আশ্চর্য হয়ে যায়, টুপি ছিললেন নবীর সুন্নতের এইভাবে হামলা করলেন, নবীর সুন্নতের গায়ে হাত তিনি নবীর গায়ে হাত দেওয়া হয়, কথাটা ঠিক দেবে ঠিক, এটা চরম অপমান, চরম কষ্টের কথা, নবীর সুন্নতের উপর এইভাবে হামলা, আপত্তিকর, বেদনাদায়ক, সুন্নতের সাথে এটা কি আদব হয়েছে না বেয়াদবি হয়েছে, জোরে বলেন, তওবা করা উচিত, তওবা করা উচিত, তওবা করা উচিত। আলেম কাকে বলে, বিনয়ী হবে আলেম আল্লাহর দিনের জন্য, ঠিক না বে ঠিক। আবার একজন দেখলাম ওই বরিশালের এক মুরুবি, 3 মিনিট বক্তৃতা 30 বার গুন্ডা কইছে, এক আলেমকে গুন্ডা কয়, গুন্ডা গুন্ডা গুন্ডা, আস্তে হচ্ছে কথা, সালা হুন্ডা হুন্ডা হুন্ডা, এ কি বলি, এই জমিন আজকে এত ভেদাভেদ কেন, রাগ করছেন আমার কথায়, আলেমে আলেমে এই ভেদাভেদ যদি না থাকতো তাহলে জালেমরা মাঝখানে সুযোগ নিতে পারত না, কে বলেছে, আজকে আমি জামাত, তুমি খেলাফাত, আমি চরম রায়, তুমি আহলে হাদিস, ও আছে অন্য দল নিয়া, ও ঐক্য ফ্রন্ট, ও অমুক জামাত, কেন আজকে এই ভেদাভেদ কেন, দলীয় কোন্দল কেন, আলেম আলেম এত কোন্দল কেন, কোরআন তো এক, ঠিক না বে ঠিক, জোরে বলেন, আল্লাহ জালিকাল কিতাব লা রাইবা ফি নাযালাল ফুরকান আলা আবদিহি, আল্লাহ বলতে এটাই একমাত্র সত্য মিথ্যার পার্থক্যকারী, তাহলে তুমি এগুলো নিয়ে ব্যস্ত কেন, ওই ভেদাভেদ নিয়ে ব্যস্ত কেন। আমার ভাই বন্ধুরা, দেখা যায় যখন রমজান আসার আগে একদল হুজুর কিতাব নিয়ে পড়ি থাকে সারা দিন রাত, 8 টাকাত না 20 টাকাত, কেউ থাকে 20 টাকাতে দলিল নিয়ে, কেউ 8 টাকাতে দলিল নিয়ে, পাগল হয়ে যাও, দিন রাত শয়তান ওদের পিছনে থাকে ভাই, ইবলিস এদের সাথে আছে, ইবলিস যে ও হুজুর, ওরে বাবা রে তুই তো সাইকেল হাদিস, ওর গায়ে হুজুর তুমি তো সাইকেল হাদিস, হাদিসের ভান্ডার তুমি, দলিল বের করো, আজকে দেখাই দিতে হবে, কয় রাকাত
কথা বলেন। এইভাবে ইবলিস এর কাছে আর ওর কাছে দুই জায়গায় পায়ে সাবা দিচ্ছে, বাংলাদেশের মৌলবীদের পায়ে ইবলিস সাবা দিচ্ছে। বিশ্বাস করেন আমি দেখতে পাচ্ছি চোখ দিয়া এদেশের আলেমদেরকে ইবলিস ঘেরাও করেছে। এইবার ভেদাভেদ রেখে রেখে কি করছে, দ্বন্দ্ব লাগাই রাখছে এক জায়গায়। আর হয় না আল্লাহ আকবার, আল্লাহ মাফ করো আমার ভাইরা। সেদিন হুসাইন আহমদ বলেছিলেন ওই জাতি এরকম বিভক্ত হলে এক হয়নি, ভূমি ছাড়তে হয়েছে। ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুরা, আফগানে হামলা চালিয়ে আমেরিকা তছনছ করে দিল, 19 বছর ধরে নির্যাতন চালালো, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে আমেরিকা। ঠিক না ঠিক? হত্যা খুন ধর্ষণ রাহাজারি এমন কোন কাম নাই আমেরিকা আফগানে করে না। ও ভাই বন্ধুরা, আলেমরা ভেদাভেদ করেছে গুলবুদ্দিন হেকমতের একদিকে, আর একজন নাজিমুদ্দিন আর একদিকে, অমুক গণি আর একদিকে, এরা ভেদাভেদ করেছে। মাঝখান থেকে তালেবানরা যখন ক্ষমতা দখল করলে আমেরিকা মাথা খারাপ, আমেরিকা তাদেরকে দস্তানাবুদ করে দিল, কিন্তু তালেবানরা আস্থা হারায় না, ইমান হারায় নাই। ইমান হলো একটা বারুদ, ইমান হলো একটা জ্বলন্ত আগুন, বারুদের মতো শক্তি পাওয়ার ইমান। সেই পাওয়ার নিয়া ওরা জঙ্গলে বনে পাহাড়ের গুহায় ওরা একত্রিত হলো, শক্তি সঞ্চয় করলো। খাওয়া জুটিনি, পায়ে একজোড়া স্যান্ডেল জুটিনি, গায়ে একটা ভালো জামা জুটিনি, ঠিক মতো তিন বেলা খায়নি, একবেলা শুকনো রুটি, চারজন খাইছি একটা রুটি ভাগ করে, শুকনো রুটি, তরকারি নাই, কিচ্ছু নাই। এভাবে না খেয়ে কষ্ট করে দিন রাত পরিশ্রম করে নিজের ইমানের তালকিন নিল, ট্রেনিং নিল, মাত্র 80,000 সদস্য করলো, তার মধ্যে 23,000 ফাইটার। এই 23,000 মর্দে মুজাহিদ যখন 19 বছর পরে নারায় তকবীর ধ্বনি দিয়া রাজপথে নেমেছে, আল্লাহর মেহরবানি আল্লাহর সাহায্যে সে হাজির হয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ বললেন উমাইয়াতা আল্লাহ ওয়া রাসূলুল্লাহিন আমানু ফাইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। আমার যেই দল এক আল্লাহকে মালিক মানে, এক রাসূলকে নেতা মানে, কেবলমাত্র ঈমানদারদের কি বন্ধু মানে, নাস্তিক মুরতাদ বাতিলদের সাথে আপোষ করে না, ওই দলকে আমি বিজয় দান করি। আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ে না, টেনশন করো না, তোমরা বিজয়ী হবে, ঈমানদার হতে পারো। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা দেখলাম ওই আফগান মর্দে মুজাহিদরা তখন তাকবীর ধ্বনি দিয়েছে, আল্লাহ সাহায্য হাজির হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই আমেরিকা অ্যাটম পাওয়ারের অধিকারী, পৃথিবীর সেরা শক্তি, শিয়ালের মতো পালিয়েছে। ওই রাশিয়া পৃথিবীর পরাশক্তি, কুত্তার মতো লেজুজু করে পালিয়েছে। ঠিক না বে ঠিক? ধরে কোন ঠিক নেবে ঠিক? হে আলেম সমাজ তাকিয়ে দেখো, ওরা কারো মানুষের গোলামি করে নাই, নেতার গোলামি করে নাই, আতাত করে নাই, বন্ধুত্ব করে নাই, এক আল্লাহর গোলামি করে, এক আল্লাহকে মালিক মেরেছে। আল্লাহ বলেছেন উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে এক আল্লাহর পরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তালেবানরা তারা আল্লাহর এই জমিনে আজকে তাদেরকে যুদ্ধ বলা হয় এমন একদিন, কিন্তু 19 বছর তাদেরকে বলা হয়েছে তারা সন্ত্রাসী, তাদের সন্ত্রাসী বলা হতো। যারা মানুষ মারে তারাই তাদের সন্ত্রাসী বানাইছে, যারাই অন্যায় করে তারাই খুনি বানায়, যারাই লম্পট তারাই ধর্ষক বানায়। ঠিক নেবে ঠিক? যেমন আমার দেশে কোণের পাখিকে ধর্ষণকারী বানাইছে কারা, যারা লম্পট নারী নিয়ে খেলা করে তারাই আল্লাহর ওলিকে ধর্ষক বানায়, জেল খাটায়। ঠিক নেবে ঠিক? ওই আমেরিকার চাটুকার, ওই দিল্লির গোলামেরা এভাবে কাজ করেছে। ঠিক নেবে ঠিক? কিন্তু তালেবানদের ওই জোয়ার রুখ করতে পারে নাই, আগলা হকবর ধ্বনি দিয়ে মাঠে নেমেছে, আন্নাল কুবাতা লিল্লাহি জামিয়া, একটা বোম উড়ে গেছে, কুরআনের জয় হয়েছে। ধরে কাল সুবহানাল্লাহ। ঠিক কিনা? জোরে বলেন। এই মানদার বাংলার মধ্যে মুজাহিদ আলেম ওলামা ইমাম হাফেজ কোরআন, যারা যেখানে আছো আজকের কোরআনটাকে পাওয়ার মনে করে বুকে নিয়ে নাও, এটাই ফুরকান, এটাই তোমার ডকুমেন্ট, এটাই তোমার পাওয়ার, এটাই তোমার শক্তি। এই শক্তি নিয়ে রাজপথে কাজ করো, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হবেই হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? ওই টাকলাদের মাহাত বাহাদুরি টিকবে না, ওই বোলাগাররা চলে গেছে, টাকলারা বিদায় নেবে, নাস্তিক মুরতাদদের জমিনে টিকতে পারবে না, খতম হবে, আল কোরআনের রাজ কায়েম হবেই হবে, কোরআনের পাখি কোরআনের মাঠে ফিরে আসবেই আসবে। আপনি কি তৈরি আছেন?
আলোচনা সূরা ফুরকান থেকে করতেছিলাম। আল্লাহ পাক বলছেন এখানে সর্বশেষ যে কথাটি বলতে চাইছিলাম, কোরআন আদালতে আখেরাতে মামলা করবে, ঠিক না? কে করবে? কোরআন মামলা করবে, রাসূল মামলা করবে, যে আমাকে ফেলে রেখেছে, আমি কোরআন আমাকে পরিত্যক্ত হালাতে ফেলে রেখেছি। কোরআন জীবন্ত সায়েন্স, সাইন্টিফিক কিতাব, কথা বলেন না কেন? জোরে বলেন। ও বন্ধুরা, আজকে সেই কোরআনকে যদি আমরা গ্রহণ করতে পারি, তবেই আমাদের মুক্তি, তবেই আমাদের গ্যারান্টি, ওয়ারেন্টি। চেতনা বলেন, চাই বলেন, চেতনার নামে আজকে ভাস্কর্য তৈরি করে আপনার আমাকে মুশরিক বানানো হচ্ছে, চেতনার নামে গোটা দেশে লুটি গুটি খাওয়া হচ্ছে, হক কথা বলার করে কায়দা নেয়, কথা বলেন, জোরে বলেন, ঠিক যাবে? ঠিক। আমার ভাই বন্ধুরা, আমি বলতে চাইবো শুধুমাত্র, কেবলমাত্র আপনাদের কাছে আমার আবতার হচ্ছে, যারা আজকে এই মাঠে এসেছেন কোরআন করিম থেকে আপনাদের সামনে সূরা ফুরকান থেকে যে কথাগুলো পেশ করার চেষ্টা করেছি, কোরআন করিম একমাত্র দলিল, একমাত্র ডকুমেন্টস। ধরে বলেন, আজকে দেখেন না যতগুলো দ্বন্দ্ব ফাসাদ যেখানে আছে আমার দেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, যারা আছেন ক্ষমতার মসনদে, যারা আছেন চেয়ারে বসে আছেন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, আমাদেরকে ভুল বুঝেন না, আমার বক্তব্য ভুল বুঝবেন না। আমি অনুরোধ করতে চাই, আপনারা যেখানে আছেন সেখানে থাকুন, যে ব্যক্তির পরিবর্তন নয়, আমরা শুধু নীতির পরিবর্তন চাই। আপনাদের ক্ষমতার পরিবর্তন আমরা চাই না, ব্যক্তি ব্যক্তি থাকেন, প্রশাসন প্রশাসন থাকবেন, যেখানে পুলিশ, যেখানে আর্মি, যেখানে এমপি, যেখানে মন্ত্রী, সবাই থাকেন, শুধুমাত্র আল কোরআনটাকে আপনার পার্লামেন্টে নেন। জুমা খান হজে যান, বাবা মা মারা গেলে ছবি না খতম দেন, কেন দেন? কোরআনে কি পাওয়ার আছে? এটা খতম করে দোয়া করলে আপনার বাপ মা কবরে শান্তি পাবে, বিশ্বাস করেন না? কথা বলেন। তাহলে সেই কোরআন দিয়েই সমাজ চালে, সমাজে শান্তি হবে, নৈরি হবে না? কোরআন দিয়ে বিচার করলেন, এই বিচার হবে, নৈরি হবে না? রাসূল মামান কল আমি সদাকা অমান আমিলাবি উজিরা অমান হাকাবি আদাল, এ কোরআন দিয়ে আপনি ক্ষমতায় থাকবেন চিরকাল। যারা আছেন তাদেরকে বলি, সারা জীবন যদি ক্ষমতায় থাকতে চান, সারা জিন্দগি আপনাদেরকে ক্ষমতার থেকে কেউ নামাতে পারবে না, কেউ পারবে না। একটা কথা শোনেন শুধু, কয়টা জোরে কন্যা, কয়টা আরো জোরে কন্যা, কয়টা? শুধু একটা কথা বলি, আজকে আমরা দেখছি এই সোনার যুবক, শোনো, যুবকদেরকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থা পঙ্গু হয়ে গেছে, ওদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দেওয়া হয়েছে। কথা বললেন না, হ্যালো হ্যালো হ্যালো, হই চলো, হই গেলো, হই করতে শেষ, সারাদিন 24 ঘন্টার ভিতরে তারা 20 ঘন্টা মোবাইল নিয়ে পড়ে আছে, টয়লেটে যায় তাও মোবাইল কানে বান্ধা, কানে হেডফোন, পকেটে মোবাইল, টয়লেটেও গান শোনা। আরে বাবা, আগে দেখতাম টয়লেট করতে লোক বিড়িনি, এখন দেখছি মোবাইল। রাগ করছেন? গাছের গোড়ায়, বাস ধারের গোড়ায় দু সাইডে বসে বসে ঠেলাটা দেখছে সবই। হ্যাঁ, জাতিকে ধ্বংস করছে এটা হাতে দিয়া, লেখাপড়া তো নাই, আবার শুনতে পাচ্ছি গুণগান। কিছুদিন আগে মন্ত্রী একটা বলেছেন, ইসলামিয়াত লেখাপড়া হবে কিন্তু পরীক্ষা হবে না। একশো মার্কে একটা বই আছে ইসলামিয়াত, ইসলাম ধর্ম শিক্ষা, এখন পড়াবে কিন্তু পরীক্ষা নেবে না। তার মানে কি? এই জাতিকে ধর্মহীন করার একটা গভীর সূক্ষ্ম ষড়যন্ত্র, ঠিক নেবে? ঠিক। আমার ভাইরা, দুটি জায়গায় হাত দিলে জাতিকে ধ্বংস করা যায়, একটা হলো সংস্কৃতি আর একটা শিক্ষা। সংস্কৃতি হাত দিয়েছে অসভ্যতা বেহায়াপনা সয়লাভ রেখে দিয়েছে, উলঙ্গ বেহায়াপনা করে দিয়েছে, গোটা জাতিকে যুবক যুবতীরা অকাতরে আকাম কোকাম করে সব জায়েজ করে দেওয়া হয়েছে, কথা বলেন না কেন? সব বৈধ করে দেওয়া হয়েছে, 31st night, ফ্যারেন্টিয়ান, ভ্যালেন্টাইন ডে, বিভিন্ন ডে দিয়া যুবক যুবতীরা যা খুশি তাই করবি, কথা বলেন? আহারে, কিন্তু বন্ধুরা, এই সংস্কৃতি যেমন ধ্বংস করে, শিক্ষা তেমন ধ্বংস করে, দুইটা জিনিস, শিক্ষা সংস্কৃতি, দুইটা ধ্বংস করতে পারলে জাতি ধ্বংস। আর শিক্ষার মূল মন্ত্র ইসলাম বলেছে একমাত্র কোরআন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, আজকে আয়াত থেকে শিক্ষা নিতে হবে। এক নম্বর হচ্ছে কোরআনের প্রথম বই করো, কোরআন পড়ো, মানুষকে ভালো বানাতে অসভ্যতা বর্বরতা বেহায়াপনা জন্তু জানের মতো সন্ত্রাস জঙ্গি ইত্যাদি ঠেকাতে হলে যুবককে কোরআনের রঙে রঙিন করতে হবে,
কথাটা ঠিক না বে ঠিক শিক্ষা ব্যবস্থায় শুধু পড়ানো নয় আমরা বলতে চাই বাংলাদেশের ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি এমএ মাস্টার ডিগ্রি পর্যন্ত 100 মার্কে কোরআন বাধ্যতামূলক করতে হবে কারা কারা আমার সাথে একমত হাত তুলে দেখান আল্লাহ কবুল করে কর আমিন তাহলে প্রথম দাবি হলো এটা হলো ফোরখান এক নম্বর আদালতে আখরাতে যদি আপনারা আমরা সবাই বাঁচতে চাই শুধু ভোট দিয়ে চেয়ারম্যান এমপি নেতা কিংবা বাক্স ভর্তি করে তাদের আধারে নেতা নয় আমরা বলতে চাই হে তৌহিদি জনতা কোরআনকে শিক্ষা নীতিতে এক নম্বরে নিতে হবে এক নম্বর সাবজেক্ট মানতে হবে আমার জাতীয় সরকার যদি এটা করতে পারে এই জাতি আপনাদেরকে ধন্যবাদ জানাবে কথা কন রাজি আছেন তো রাজি আছেন আমার ভাইরা দ্বিতীয় যে কথাটি বলতে চায় তা হচ্ছে আপনারা পৃথিবীর আমেরিকা ইউরোপ জাপান জার্মান দিল্লি তাদের আইন নিয়ে ব্যারিস্টারি পড়ে লন্ডন থেকে ব্যারিস্টারি পড়ে আইন সংশোধন করেন এসবগুলো নই আইনের মূল কিতাব হলো কোরআন সুন্নাহ কথা বলেন সুতরাং আমাদের দাবি হলো এই বাংলার জমিনের 92% মুসলমান মুসলমানরা কোরআনকে সর্বোত্তম কিতাব সংবিধান মানে অতএব যদি আপনারা আপনাদের পাকে মজবুত করতে চান যদি আপনারা আপনার ক্ষমতাকে স্থায়ী করতে চান আপনাদের ক্ষমতা চিরস্থায়ী করতে চান বাংলার জমিনে 100 বছরের গ্যারান্টি দিয়ে আমি বেলালি বলছি 100 বছরের গ্যারান্টি কোরআনকে পার্লামেন্টে নেবেন 100 বছরের ভিতরে আপনাদের ক্ষমতা কেউ নিতে পারবে না ঠিক নেবে ঠিক আল্লাহর গ্যারান্টি আল্লাহর যা গ্যারান্টি এটা আমার নয় সুতরাং আমার দাবি হলো দুইটা শিক্ষা নীতিতে কোরআন পার্লামেন্টে কোরআন এটা কি রাজনীতি করলাম রাজনীতি জোরে কান রাজনীতি আমরা আমেরিকার 50 লোকের আইন মানি না আমরা আল্লাহর আইন ছাড়া মানতে চাই না কোরআন ছাড়া মানতে চাই না কোন আইন চিনি না কোন আইন মানি না কোন নেতা মানি না কোরআনের নেতা ছাড়া মানি না কারা কারা আমার সাথে একমত হাত তুলে দেখান তো আল্লাহ কবুল করুক আমরা জবান করে ধরে বলি আমিন আমার প্রিয় ভাই ও বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড় কষ্ট মনে হয় একটি কথা বলে শেষ করে দিতে চাই লম্বা করব না আদালতে আখেরাতে কোরআন কারিমের এই ফুরকান সম্পর্কে শুন একটা ছোট্ট হাদিস বলেছেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক এই হাদিসটা ছোট্ট একটা কথা আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে আল্লাহ রাসূল বলে গেছেন কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার পক্ষে তার জান্নাত আর যার বিপক্ষে কোরআন মামলা করবে তার জন্য জাহান্নাম সুতরাং ভাইরা আমার আপনাদের কাছে আমার আরজি হলো আদালতে আখেরাতে আপনি দাঁড়াবেন কি নিয়ে দাঁড়াবেন ওই যে আজকে দুনিয়া দেখেছেন না একজন ব্যক্তি 8 মিনিটের কল রেকর্ড ফাঁস হলো গোটা দুনিয়া তছনছ হয়ে গেল কি কয় মিনিট হ্যালো হ্যালো হ্যাঁ কয় মিনিট করছে হ্যালো 8 মিনিট কল রেকর্ড ফাঁস তছনছ হয়ে গেল নেতাগিরি গেল মন্ত্রিত্ব গেল কত কিছু গেল বউ ডিভোর্স দিল বউ তার মধ্যে মামলাও করলো কথা বলেন না কেন কয় মিনিট 8 মিনিটের কল রেকর্ড ফাঁস তার আগে আস্ফালন করেছে ইসলাম রাষ্ট্র ধর্ম রাখবে না আলেমদের দাঁড়িয়ে ছেড়ে আলেমদের সঙ্গে বাহাস করতে চেয়েছিল আগুনে হাত দিয়েছিল ইসলামের গায়ে হাত দিয়েছিল আলেমদের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ গজব তার ঘাড়ে নাজিল হয়েছে ধরে বলে ঠিক নেবে ঠিক কল রেকর্ড ফাঁস হয়ে গেল
কোরআনে পাকের বিরুদ্ধে কথা বলে আস্ফালন করেছে, ঠিক না বে? ঠিক। কয়েকটা কারণ, ইসলাম রাষ্ট্র ধর্ম রাখবে না, দাঁড়িয়ে চেঁচে দেবে, আলেমদের বিরুদ্ধে আস্ফালন, কোরআনে পাকের বিরুদ্ধে বাজে মন্তব্য করেছিল, তাকে নাকি দুনিয়া থেকে বিদায় করে দেবে, ফাঁসির মঞ্চে নেবে, কথা ঠিক না বে? ঠিক। আমার ভাইরা, আল্লাহ তোমার খেলা দেখাই দিছে না দেয় নাই? আমি বলতে চাই, এই জমিনে যারা এভাবে আস্ফালন করেছে কেউ পৃথিবীতে নাই এবং থাকবে না। কোরআন নিয়ে সিনেমিনি খেলবে না, ইসলাম নিয়ে সিনেমিনি খেলবে না, আলেমদেরকে অত্যাচার করবে না, কেউ রেহাই পায় নাই, পাবেও না, জমিন থেকে বিদায় নিতে হবে, কেউ সাজা পাবে, নইলে কেউ গাদ্দার হয়ে ধুকে ধুকে মরতে হবে। আমার ভাই বন্ধুরা, তাই বলতে চাই, শেষ বিচারের দিন আপনার আমার 8 মিনিট নয় 80,000 মিনিটের কল রেকর্ড ফাঁস হয়ে যাবে। হবে কি হবে না? দুনিয়া নিয়ে ভাবেন, দুনিয়ায় যদি 8 মিনিট কল রেকর্ড ফাঁস হওয়ার পরে এত কিছু হয়ে যায়, হাসরের ময়দানে আমার গোটা হায়াতের কল রেকর্ড ফাঁস হবে। 50 বছর, 60 বছর, 80 বছর, 90 বছরের যত কথা বলেছি সব কথা ফাঁস হবে। এ যুবকেরা হ্যালো হ্যালো করব, কার সঙ্গে করব? ও বন্ধুরা, কার সঙ্গে কি বলো, সব আল্লাহর রেকর্ড আছে না রে? মা এলপিজি মিন কৌলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, যা কথা বলো বক দিয়া সব কথার রেকর্ড আল্লাহর কাছে হয়ে যায়। জোরে গান, সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতার রেকর্ড, তোমার জবানের রেকর্ড, ফেরেশতার রেকর্ড, জমিনের রেকর্ড, বাতাসের রেকর্ড, স্যাটেলাইটের রেকর্ড, সব রেকর্ড আল্লাহ ফাঁস করে দিবে। শুধু কল রেকর্ড না, ভিডিও ফুটেজও ফাঁস করা হবে। প্রতিটা কর্মের ভিডিও ফুটেজ, কোথায় গভীর অন্ধকারে রাতের বেলা কিংবা দিনের বেলা কোথায় বসে চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, মিথ্যা মামলা প্যাকেজ তৈরি করেছ, এই সমস্ত মিথ্যা প্যাকেজ করে করে যা যা মামলা দিয়েছ, হামলা করেছ, কষ্ট দিয়েছ, জুলুম নির্যাতন করেছ, সব রেকর্ড ভিডিও ফুটেজ আল্লাহ ফাঁস করে দেবে। আল্লাহ তখন বলে, বান্দা আজকে ক্ষমতা দেখা, লেমানিল মুলকুলিয়াও, আজকে ক্ষমতাকার, রাজত্বকার, ক্ষমতাকার, পাওয়ার কার একটু দেখায়া দে। আইনা মুলুকুল আর, জমিনের রাজা বাচ্চারা কোথায়? তোর লিডারকে ডাক, তোর নেত্রীকে ডাক, তোর বাবাকে ডাক, তোর ভাইকে ডাক, তোর বুবুকে ডাক, তোর আমেরিকার নেতাকে ডেকে নিয়ে আয়। এই যে মুলুক মানে আল্লাহ পাকের কাছে মুলুক, ওলাম একুল্লো শারিকুন ফিল মুলক, মুলুক রাজত্ব একমাত্র পাওয়ার আল্লাহ, কেউ ভাগিদার নাই, দুনিয়ায় নাই, আখেরাতে নাই। দুনিয়া যারা দাবিদার আল্লাহ তাদেরকে হাসরে ডাকবে, আজকে দেখাই দি, তোর সব রেকর্ড ফাঁস করে দিলাম, তুই কেমনে চুরি করে বলতে? না না না, আমি জনগণের খেদমত করি, আবার অতত ভিতরে ভিতরে জনগণের রক্ত চুষি খাও, কথা বলেন ঠিক না বেটি? ও রক্ত চুষারা, যা যা চুষেছ আজকে জবাব দাও আল্লাহর আদালত। সেদিন কি হবে উপায় একটাবার চিন্তা করে দেখেন। সেই দিন চিন্তা করে আমার দাবি হলো, আজকে হাজার হাজার রাজশাহীর মানুষের হাজার এসেছে, আরে মোলামা হাফেজ কোরআন দিনদার ভাইর এসেছেন, মা বোন এসেছেন, ও মায়েরা বোনেরা, আমি আপনাদের জন্য বলতে চাই, একটু দয়া করে, আপনাদের দরকার আছে, আপনাদের প্রয়োজন, আপনার সন্তানকে দিনের মধ্যে মুজাহিদ তৈরি করেন। আজকে হাজার হাজার মায়ের প্রয়োজন, তারা হাজার হাজার ইমাম হুসাইন তৈরি করবে, হাজার হাজার মাঝ মোহাম্মদ দরকার, যারা সত্যিকার অর্থে মাঝ মোহাম্মদ তৈরি করবে। আপনার দরকার, নুসাইবা দরকার, আসিয়া দরকার, ইসলামে মায়েদের অবদান অনেক, ইসলামের প্রথম শহীদ সুমাইয়া, উহুদের ময়দানে শহীদ হলো নুসাইবা, মহিলাদের অবদান আছে না নেই? অনেক অবদান আছে। আমি একটি মহিলার কথা বলি, মায়েরা আপনাদের ওয়াজ শোনানো হয় শুধুমাত্র, চারটি কথা বলা হয়, ইমানের সঙ্গে নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা মানো, স্বামীর সেবা করো, স্বামীর মানো, স্বামীর মানো, স্বামীর মানো, শুধু গায়ে হুজুর বউরা স্বামীর কথা শোনে না। আমরা বউদেরকে তোমরা কোরআন শোনাও না, কোরআন মানাও না, এই জন্য কথা শোনে না। স্বামীর দায়িত্ব আছে না নাই? স্বামীর দায়িত্ব, তুমি নেকটার বিবিকে মেয়েকে বিয়ে করো, তুমি তো সুন্দরী খুঁজে বেড়াও, কার বাপের টাকা আছে খুঁজে বেড়াও, কথা কন লাগে, তুমি তো বান্ধবী খুঁজে বেড়াও, হ্যালো করিছো কার সাথে খুঁজে বেড়াও, তোর আমি করতে করবে কি করে? হ্যাঁ, 2 নম্বর বিবিকে ইসলাম শেখ, নবী খাদিজাকে কোরআনের দাওয়াত প্রথম দিয়েছেন বিবিকে, সুবহানাল্লাহ। 3 নম্বরে তুমি বিবিকে কোরআন দিয়ে তোমার সন্তানগুলোকে তৈরি করো,
পর্দায় রাখো, ভালো রাখো, সুন্দর রাখো, ইসলামের আলোকে আলোকিত করে রাখো। সুবহানাল্লাহ, স্বামীরা খারাপ, বিবিরাও খারাপ, শুধু বউদের ধরে দেয়। আমি অ মায়েরা বলে না 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 না, চারটি গুণ তো নামাজ কালাম পর্দা থাকবেই থাকবে। মৌলিক দায়িত্ব হচ্ছে আপনাকে হতে হবে একজন আদর্শ নারী, ঠিক নেবে ঠিক। প্রতিনিয়ত কোরআন পড়বেন, কোরআনের রঙে সন্তানকে জীবনকে রঙিন করবেন, কোরআনের রঙে সন্তান হাফেজ বানান, আলেম বানান, মর্দে মুজাহিদ বানান। ওই আপনার মধ্যে একটা মা হন, আপনার চার যুবক ছেলেকে নিয়ে জিহাদের ভয় ধরে, ইয়াম আমার যুদ্ধের চারটা ছেলেকে নিয়ে নিজে হাজির, কঠিন যুদ্ধের ময়দানে মা চারটা ছেলেকে ফজরের নামাজ পড়ে বলতেছে, মা বাবারা আমি কিন্তু খেয়ানাতকারী মহিলা না, আমি আমানতদার মহিলা, আমি চারটা ছেলেকে আনছি যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যাইবি, এক ফোঁটা রক্ত থাকতে ময়দান থেকে ফিরে আসতে পারবি না। আহা, মা কাকে বলে? এই মা বদরের ময়দানে একটা মা আপনার দুইটা ছেলে মাজ মুআব্বাসকে পাঠায় দেয় আর বলে, আবু জেহেলকে খতম না করে যেন বাড়ি আসিস না, আবু জেহেলকে খতম না করে বাড়ি আসিস না, আপনার চার ছেলেকে বলি এই যুদ্ধে বিজয় পতাকা উড়াতে হবে, জীবন থাকতে ফিরে আসবি না। জোহরের সময় খবর এলো ওই খানসার কাছে, তোমার চার ছেলে দুই ছেলে শহীদ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মা সিজদায় পড়েছে। সুবহানাল্লাহ। আসরের সময় খবর এলো, ও খানসা তোমার চারটা ছেলে কেউ নাই, সমস্ত মহিলারা পাশে ঘিরে সান্ত্বনা দেয়। আর আপরা বলল, আলহামদুলিল্লাহ ইল্লাযি শাররাফা নি বি কতলিহিম ওয়া আরজু মিন রাব্বি আই আজমানি ফি মুস্তাকাররি রাহমাতিহি। মা বলছে, শোনো আমি আমার সন্তানদেরকে বলেছি, আর আমি এই মুহূর্তে আল্লাহ প্রশংসা আদায় করি যে আল্লাহ আমাকে মর্যাদাবান করেছেন, চার শহীদের মা বানিয়েছেন, আমি শহীদের মা, এর চেয়ে মর্যাদা পৃথিবীতে আর হয় না, এক শহীদের মা হয় আর আমি চার শহীদের মা। আমি রবের কাছে বলি, আল্লাহ আমার কোনো চাওয়া নেই, আমার চাওয়া নেই একটাই চাওয়া, কাল হাশরের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ওয়া আরজু মিন রাব্বি আই ইয়াজমানি, সেই দিন তুমি আল্লাহ আমার চারটা সন্তানের সঙ্গে একত্রে মিলাইয়া দিও। আমার সন্তানরা তো দোয়া করেছে যে শহীদ যদি হয়ে যায় মা তোমার সঙ্গে দেখা হবে, ঠিক নেবে ঠিক। মা গো তুমি কাঁদিছ কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মা গো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে, মা মা গো তুমি কাঁদিছ কেন একলা বাড়িতে। কে রাজি আছে না নাই? ওই রকম মা আমার মায়েদের গো, মায়েরা যারা ওই রকম মা ওই রকম সন্তান তৈরি করেন, কোরআনের মধ্যে মুজাহিদ তৈরি করেন। যারা তোমরা বোন তাদেরকে বলতে চাই, তোমরা কি পারবে নুসাইবার মতো হতে পারবে উহুদের ময়দানে? নবীর সাহাবীরা যখন নবী আহত হয়েছেন আস্তে করে পিছনে চলে যায়, পাহাড়ের পথ দেশে যাইয়া চিন্তা করে এখন ফিরে যাব, নুসাইবা কাপড় মাজা গুছাইয়া পেছাইয়া ওই সাহাবীদেরকে বলে, শোনো যদি তোমরা ফিরে যাও পলায়ন করো তাহলে খবর আছি। কেন পলায়ন করবে, কেন চলে যাবে? বলে নবী তো নাই, যুদ্ধের ময়দানে পরাস্ত এখন কি করতে পারি? নুসাইবা বলো, না 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 এক্ষণে রেডি হয়ে যাও, আমি নুসাইবা কাপড় গুছাইলাম, এই যে তাবুর খুঁটি ময়দানে ঝাঁপিয়ে পড়বো, তোমরা তরবারি নিয়াম, যেই মাঠে আমার নবীর রক্ত ঝরে গেছে নবী যেখানে নাই সেই জায়গা থেকে বাড়ি ফিরে যাবে না, চলো নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন না? আরেকটি মহিলা বলেছিলেন, লাস্তুম বুলাতানা ইন কুনতুম মিনাল হারিবিন, যুদ্ধের ময়দান থেকে যে পলায়ন করবে তার সঙ্গে আমার স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে না, ডিভোর্স দিয়ে দেব। হাদিস, লাস্তুম বুলাতানা, এ স্বামী ডিভোর্স দিয়ে দেব কিন্তু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলে। আল্লাহু আকবার। নারী কাকে বলে? বীরাঙ্গনা নারী। ইসলামের ইতিহাসে
বীরাঙ্গনা নারীরাই ইসলামের বিজয় পতাকা উড়িয়েছে, তারা যুদ্ধের মাঠে হাজির হয়েছে। মা ফাতিমা নিজে, মা ফাতিমা নিজে হুদের ময়দানে যুদ্ধের মাঠে হাজির হতেন। সুবহানাল্লাহ বলবেন না মায়েরা বোনেরা? সুতরাং আমি আপনাদেরকে বলবো, শুধু নামাজ রোজা পর্দা স্বামীর সেবা করে ঘরে বসে থাকা নয়, তসবি পড়ে পড়ে শুধু জান্নাতের জন্য জপ করা নয়, আজকে আপনাদেরকে নিজেরা বীরাঙ্গনা নারী তৈরি হতে হবে। আমরা এই আকাশে বাতাসে ইসলাম চাই, ঠিক না বেঠি? আল্লাহর কোরআন চাই, আমরা কোরআনের পাখিদেরকে ফেরত চাই, কোরআনের পাখিদেরকে ফেরত চাই, আল্লাহর ওয়ালিদেরকে ফেরত চাই, আল্লামা সাইদি আমির হামজা কাজী ইব্রাহিম মামুনুল হক আল্লাহর আলেমদেরকে আমরা কোরআনের ময়দানে পেতে চাই।